দেশের জন্য আইপিএল এর পর এবার পিএসএল এ খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদ। দেশের খেলাকেই প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তিন ম্যাচের জন্য বাংলাদেশের এই পেসারকে পাকিস্তান সুপার লিগে খেলার প্রস্তাব দিয়েছিলেন মুলতান সুলতান, যদিও নিজের ফিটনেসের কথা ভেবে দলটিকে না করে দিয়েছেন তাসকিন আহমেদ। উল্লেখ হচ্ছে, তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী 24 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখতে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন এই সিরিজে নিজেকে ফিট রাখতে চান তাসকিন আহমেদ, তাই তো পাকিস্তান সুপার লিগে খেলার প্রস্তাব পেয়েও রাজি হননি এই পেসার। তাসকিন আহমেদের কাছ থেকে জানা গেছে, তার ভাষায়, মুলতান সুলতানস থেকে অফার পেয়েছিলাম, তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, সে বলল তুমি ফিট আছো, তাও মনে হয় আর একটু ট্রেনিং করলে ভালো হয়, যদি খেলো আর যদি লেগে যায় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে। পরে ভাবলাম তিন ম্যাচের জন্য যে আর কি হবে। উল্লেখ হচ্ছে, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গত আসর থেকে নখনো সুপার জায়ান্ট প্রস্তাব দিয়েছিল তাসকিন আহমেদকে, তবে সে সময় তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরপর অবশ্য তাসকিন আহমেদকে আর্থিক ক্ষতিপূরণও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখনও দেশের জন্য আইপিএল খেলা হয়নি তাসকিনের। এবার আইপিএলের পর পিএসএলকেও তাসকিন আহমেদের না। প্রিয় দর্শক, তাসকিন আহমেদের এই সিদ্ধান্তগুলোকে আপনি কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।